সো প্রতীপ দ্য লেজেন্ড গ্র্যানি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, অ্যান্ড আরও অনেকগুলা গেম টেম খেলছি। বাট একবার ভাবো, আমরা একটা গেম কখনো খেলি না, মিন একটা কম্পিউটার গেম খেলি না, সেটা হচ্ছে ফুটবল। ইয়াস, সো গাইজ, টুডে উই উইল প্লে ফুটবল স্ট্রাইক অ্যান্ড ভিডিও পুরো দেখো, কারণ ভিডিও টাইমে তো অনেক বেস্ট হয়ে যাইতেছে। সো গাইজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আমার 15 মিনিট এত বড় একটা মিন, আমার কাছে অনেক বড় আমার সাবস্ক্রাইবার হিসাবে, এত বড় একটা মানে 15 মিনিটের ভিডিও আমার পুরা দেখছে, আমার ওয়াচ টাইম আছে একটুখানি। সো যাই হোক গাইজ, সো আজকে আমরা খেলবো ফুটবল স্ট্রাইক। সো লেটস স্টার্ট গাইজ, আমরা এখন প্লে দিয়ে দিতেছি আমাদের ম্যাচ। সো এখানে আমরা অনেকগুলোর সাথে খেলতে পারবো, অ্যান্ড এখন আমার টাকা কম, অনেক গরিব মানুষ এমনিতে। সো আমি ইউজার সাথে আমাকে খেলতে হবে। সো আমার এখানে প্রাইস 400 টাকা, অ্যান্ড এটা অনলাইন একটা গেম, অ্যান্ড এটা অনেক বেস্ট একটা গেম। সো লেটস স্টার্ট, দেখি আমাকে কার সাথে দেয়। অ্যান্ড আমি সাইন ইন করি না, কারণ সাইন ইন করলে আমার প্রোফাইল দেখা দিবে, অ্যান্ড আমার প্রোফাইল দেখালে আমার ফেস রিভিল হয়ে যাবে। ইয়াস, সো এখন আমি দেইলান বা কারো একজনের সাথে আসি। অনলাইন সোলের স্টার্ট আমাদের ম্যাচ। ওকে ওকে ব্রো, আরে ভাই আমি নিতে পারি না। মিন আমাদেরকে এখানে মানে কন্ট্রোল করে এভাবে মানে বুঝছোই তো কীভাবে নিতে হবে, এটা অনেক বেস্ট একটা গেম। সো ইয়াস আমিও পারছি। ইয়াস ব্রো, তাহলে একদম সমস্যা মানে আসি, হ্যাঁ যদি ড্র হয়ে যায় তাইলে তো দেখবো। ও হো, আরে তুই নিজেই আউট দিছে। ওকে সো এবার আমি দিতেছে প্রতি, এবার দেখ এটা আমার ট্রিক, আমি এমনি আস্তে আস্তে দিই। আমি এতবার জ্যামনে দিছি ওইভাবে আমি জিতছি পুরো প্রত্যেকবারই। এটা আমার প্রতি দ্য লেজেন্ডের নিউ ট্রিক, এটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কপিরাইট স্ট্রাইক পাবেন এমনিতে। সো দেখতে পাইতেছো আমার ট্রিক, বেস্ট ট্রিক ফর এভার। ওকে, বাট এটা রিয়েল ফুটবল এই ট্রিক কাজ দিবে না জীবনে, গেমের ফুটবল এই কাজে দিবে শুধু। সো এরপর আমিও মারছি ভাই। ইয়াস আই এম উইন, আমি একবার উইন হয়ে গেছি। তো আমি আরও 400 টাকা পাইছি, অ্যান্ড এটার পর আমি ইউজার সাথে খেয়েছি, অ্যান্ড এটার পর আমি আরেকজনের সাথে খেলবো। গুড গেম। হুম, সো আমি ওর সাথে রিম্যাচ ওর সাথে দিয়ে দিই, লেটস প্লে। আরে ভাই বেচারা মন খারাপ করছে। অলরাইট গাইস, এখন আমার কাছে 1550 টাকা আছে, বাট আমাদের যদি আমি খেলতে চাই কার সাথে আছে, ব্রাজিলের সাথে, মিন নেইমারের সাথে। ওকে, সো এটার জন্য আমার লাগবে এমনিতে 1000 টাকা, আর আমার কাছে হয়তো 1550 আছে, গরিব এমনিতে, আমি অনেক অল্প টাকা বাকি থাকবে। এর জন্য আরেকবার আমার 400 একটা ম্যাচ খেলা লাগবে, অ্যান্ড এটার পর আমাদের লেভেল আনলক হয়ে যাবে। অলরাইট, সো লেটস স্টার্ট। সো এবার আমি দেখি আমাকে কার সাথে, ভাই এখানে পাওয়াটা অনেক কঠিন, কারণ এই গেম এখন আর খুব বেশি একজন খেলে না, মানে আগে অনেক খেলতো। সেখানে লাউরা কী কী নাম দেখতে পাইতেছো, খাবারের নাম দিয়ে রাখছে। অলরাইট, অ্যান্ড আমি রোনালদোর ফেস নকল মানে ফেসের মতো অ্যাভেটার বানিয়েছি নিচে। ইয়া সেভড। ওকে, এবার তুই করতে যাইতেছোস, আমি ওইদিকে দিয়েছি ডানের দিকে, তুই আমার ট্রিকে। ও হো ভাই প্রো আসোস তো তুই অনেক, এটা অবশ্য প্রোয়ের জন্য না। সো এরপর আমরা, ও হো ভাই, ও আচ্ছা এটা তুই আউট দিছোস। ওকে, এবার প্রতি দালে যে, এবার দেখো আমার স্পেশাল ট্রিক, আল্লাহ যেন হবে কি না। ইয়া আরে না ভাই, আমি নিজেই আউট দিয়ে দিছি, কী যে হইতেছে কেউ একটাও পারতেছি না। ওকে, সেটাটা ও গোল, হ্যাঁ ওর গোল কেমন হইল আমি বুঝলাম না, এটা কি চিটিং হইতেছে আমার সাথে, এটা ধরে নিবে। ইয়াস ইয়াস আমারও হয়ে গেছে। ওকে, সে একটু প্যারা কমছে, সেটার পর প্রতি দা লেজেন্ড আসতেছে, প্রতি দা লেজেন্ড। ওকে, উপর দিয়ে গেছে বেচারা নিজেই, মানে এটা আমাকে পারতে হবে না, এলে হবে না। ওকে, সে এটা পারলাম একটু জিলাপি স্টাইল। ইয়াস ইয়াস হয়ে গেছে, আমি জিতে গেছি আবারও 400। ওয়েট, ও সরি আরেকটা বাকি। আরে ব্রো, আরে ভাই ও আউট হয়ে গেছে। সো গাইস ফাইনালি আমি আবারও জিতে গেছি। সো আমার এখন 400 টাকা হয়ে গেছে, আর একটু চেতায়ও নিয়মিত। ওকে, সে একটু দেখতে পাইতেছো কত নুব এইটা। সেবার আমরা যেতেছি, অ্যান্ড এটার পর আই থিঙ্ক আমাদেরকে খেলতে কী রে ভাই দিতেছোস না কেন তুই, এটা আমি খেলা না পর্যন্ত থামবো না এমনিতে। এখন আমার কাছে আছে 1750, আই থিঙ্ক 2000 করলে তখন আমাকে দিবে। সো লেটস স্টার্ট গাইস, বাট ম্যাচটা অনেক মজার হইতেছে এমনিতে। সো এই গেমটা আপনারাও খেলবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ফুটবল স্ট্রাইক, আল্লাহ জানে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিব কি দিব না, সো দিতেও পারি এমনিতে। সো লেটস স্টার্ট, সো লেটস স্টার্ট, লেটস স্টার্ট। ও হুম, আমার ট্রিক অ্যাপ্লাই করতে মানে অনেকটা আমারটার মতো, আমি এইভাবে আস্তে আস্তে মারি। সো দেখতে পাইতেছি এমন করলে সবাই কী না কী হইতে যাইতেছে, বাট যাই হোক। ওকে, এবার আমরা আরেকবার দিতেছি, ও হো ব্রো ইয়াস আমি সেভ করছি, বাট এটা একটাও পারতেছে না, নো ব্যাক নাম্বারের। ওকে, সেটার পর আমরা, ও হো ব্রো পুরো বেচারা, মানে এক ডানে দিলেই হয়ে যায়, তো বামে দিয়ে দিছে। ও ইয়াস, আমি তো প্রো কবে থেকে, বাট আস্তে আস্তে এটা অনেক হার্ড হয়ে যায় এমনিতে, ফ্রি ফায়ারের মতো। ফ্রি ফায়ার প্রথমে মজা লাগে, প্রো গিরি দেখায়, বাট পরে কেমন জানি হয়ে যায়। সো যাই হোক, ইয়াস আমি আবারও উইন হয়ে গেছি, ভাবতেছে অনেক ইজি, বাট রিয়েলিটিতে অনেক হার্ড হইতে থাকবে আস্তে আস্তে, কারণ এটা আমি আগে অনেক খেলতাম, ওই টাইমে এত হার্ড হয়ে গেছিলো এক টাইম, এরপর আমি রাখো ডিলিট করে দিছি। সেখানে আমি পাইছি অনেক কয়টা টাকা, অ্যান্ড এটার পর আমরা একটু চেতাটাতেও নিয়ম নিতে, অবশ্য চলে গেছে, আই থিঙ্ক রিম্যাচ করার দরকার নেই।
সেবার ইয়েস আমাদেরকে দিয়ে দিছে প্রাইজ 1000-এর ম্যাচ ইয়েস সকি রিজন আমাদের 1950 হয়ে গেছে সোলার স্টার গাইজ ইয়েস 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 এবার আমি যদি না জিতি তাহলে যেই পরিমাণ প্যারা হবে আমার সেবার ভাবতে পারো ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস নেইমার আমি শিওর ক্রিশ্চিয়ানো রোনালদো জিতবে কারণ আমার ফেভারিট প্লেয়ার্স ক্রিশ্চিয়ানো রোনালদো সেকেন্ডলি নিওলেন মেসি থার্ড এমবাপ্পে ওহো ব্রো আমি রেডি ছিলাম না রে ব্রো তুই মেরেই দিছিস ভাই সমস্যা নেই ভাই আমি এমনি তো জিততে পারি স্টপ ফেক হোয়াট ইজ দিস ব্রো আই থিঙ্ক এটা কোনো একটা স্কিলের কিছু দাঁড়ো এবার দেখতেছি এর সেকেন্ড টাইমে দেখতেছি স্টপ ফেক এর পরের ট্রিকে দেখতেছি সো দেখি ভাই এখানে অনেকগুলো ট্রিক দিচ্ছে আই থিঙ্ক এভাবে যেগুলো ম্যাচ থাকে ওইগুলোতে এরকম ট্রিক থাকে এরকম সো আমি একটু স্টপ ফেকের এটা করেই নিই আমি এমনিতে হ্যাঁ 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 প্রো গিরি ইয়েস ভাই এটা বেস্ট তো একদম এটাগুলো তো জিতবই আমি এমনিতে হিও আল্লাহ যেন ওই না করে আবার ও হো ব্রো আউট বেচার পারবি না এবার পারবেই না এটা এমনিতে আস্তে আস্তে ব্রো আস্তে 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 আরে ভাই পারছে সমস্যা নেই এমনিতে কারণ আমার একটা হয়ে আছে সরি আমার দুইটা হয়েছে ইয়েস আমি এটা সেভড ওকে সো এবার আমি জিতে যেতেই পারি সো ওইদিকে যাও ওইদিকে তো আরে ইয়েস ইয়েস আমি জিতে গেছি আই থিঙ্ক জিতে গেছি না ইয়েস আমি জিতে গেছি সো ক্রিশ্চিয়ানো রোনালদো উইন হয়ে গেছে যেটা আমি মনে করছি সো এখানে অনেকগুলো আমরা গিফট পেয়ে গেছি সো এগুলো গিফট আমরা কালেক্ট করে নিতেছি আরে ব্রো এগুলো তো গিফট ওয়েট আমি দেখতেছি না কেন ভাই আমি কোনো গিফট দেশ নাই তুই আমি এতবার জিতলাম ভাই এরকম কেন করতে পারতেছি আমরা কেমনে করতে পারতেছ তো লেজেন্ড একজন আসছে অ্যান্ড এটা আপনারা সাইন ইন করেও খেলতে পারেন বাট আমি সাইন ইন করে খেলতেছি না প্লাস এটা মাল্টিপ্লেয়ারও খেলা যায় আমি প্রায় প্রায় খেলি সো একটু কাস্টমাইজ করে টুলে নিয়ে আমি দেখি কোনো ফুটবল টল পাই কি না সো নো ব্রো আমি এগুলো কিছু ক্লাসিকের একটা পাইছি সো আমি ক্লাসিকটা একটু নিয়ে নিতেছি অ্যান্ড এটার পরে এখানে অনেকগুলো আছে বাট এগুলো মানে আই থিঙ্ক কোনো একটা স্পেশাল পাওয়ার টাওয়ার থাকতেও পারে আল্লাহ জানে সো লেটস স্টার্ট আমাদের ম্যাচ এবার আমাদেরকে যদি সেকেন্ড ও সরি আমি কোন দিকে যাইতেছি এরপর আমাদেরকে জার্মানির সাথে খেলতে দেবে অ্যান্ড জার্মানি অনেক নুবা আমার কাছে লাগে সো জার্মানির সাথে আমি জিতবো বাট এটাই এখনও দিবেন আমাদেরকে সো আমি টাকা এমনিতে মানে আমাকে জমাইতে থাকবো টাকা অ্যান্ড এটার পর আমরা ফায়ার ওকে সো যাই হোক সো এরপর আমরা একটু কুল হয়ে সো যাই হোক ওকে সো এখানে এভি নামে কাউরে পাইছি এটা যে কে জানে এটা হুইজ দিট ওকে হুইজ দ্যাট ওকে সো এটার পর আমরা লেট স্টার্ট আমাদের ম্যাচ ও ব্রো ইয়েস আমি পারছি ইয়েস আই থিঙ্ক ফুটবলগুলো মানে কোনো স্পেশাল ফুটবল কিন্তু এটার পাওয়ার কোনো একটা হয় বা জোরে যায় এরকম ইয়েস হ্যাঁ হ্যাঁ আমিও পারছি ও না ও পারে নাই তো ওকেই সো এটার পর আমাদের নেক্সট 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 ও হো ব্রো আমার মতো করতেছে সেবার আমি ওর ট্রিকটি আমার ট্রিকটাই অ্যাপ্লাই করবো ওকে সেবার মার তুই ইয়েস আমিও পারছি আমি জিতে যাবো কারণ একটাও পারে নাই ভাই বুঝতেছি না পারতেছ না কেন কে জানে ভাই ও আবার জিতেও না যেতে পারে সো এটাতে যদি পারি তাইলে বলতে আর শেষ আমি ও শেষ পুরা ইয়েস ও শেষ হয়ে গেছে পলা চলো ওকে সো আমরা জিতে গেছি গাইজ ভাই আমি কেমনে জিতছি একটু আগে আমি খেলতেছিলাম মিনি এইখান থেকে না অন্য এক জায়গা থেকে বাট আমি একবারও পারলাম না বাট এখানে আমি একবার ইজিলি এতগুলো পারছি সো আমার লেভেল 3 থেকে আই থিঙ্ক 4 হয়ে গেছে এমনিতে অ্যান্ড আমি 60 টাকা পাইছি অ্যান্ড কয়েনের ভিতরে আমার 2950 টাকা আছে অল রাইট গাইস সো আমরা যেটার ওয়েট করতেছিলাম সেটা এখন চলে আসি ইয়েস আমরা ইউসাতে জিতছি ইয়েস অ্যান্ড ব্রাজিলও জিতছি অ্যান্ড আস্তে আস্তে হার্ট হইতেছে সো এটার পর আমরা জার্মানিতে চলে আসছি ওকে গাইস সো আজকে আমাদের টার্গেট চলছে জার্মানি থেকে মেন পার্ট 1-এর মধ্যে আমরা জার্মানি অ্যান্ড ইটালি পর্যন্ত করবো অ্যান্ড এরপর হাজার হাজার দেশ টেস ও সরি দুটোই আছে এমনিতে সো আজকে আমরা হতে চাইলে জার্মানি পর্যন্তই করি পার্ট 3 যখন আসবো তখন আমি আরও 3টা করবো সো লেটস স্টার্ট গাইস জার্মানি বাপরে 5000 টাকার এত পারবো কে জানে পারবো কি পারবো না বা যদি পারি তাহলে অনেক টাকা জমবে এমনিতে সো আমার মতো গেস্ট প্লেয়ার আসছে এদিকে দাড়িওয়ালা দাড়ি ছাড়া দুজন সেম সেম দেখতো অনেকটা ওকে সো লেটস স্টার্ট আমাদের ম্যাচ ওকে গাইস সো লেটস স্টার্ট লেটস ভাই মার না কেন ও হো ব্রো স্কিল দেখাইতেছে ওকে সো আমি সেভ করছি ইয়েস আমি অনেক প্রো সো এরপর রাবো না হোয়াট ইজ দিস ব্রো ওকে আমি রাবো না ইউজ করতেছি আল্লাহ আচ্ছা আমি নিজে ও আই থিঙ্ক ও আর আমি একই জিনিস স্কিল ইউজ করছি বাট এটা দিয়ে কোনো লাভ নেই এটা ফালতু স্কিল ও ভাই এটা আবার কোন জিনিস ভাই আই থিঙ্ক এটা আরে আমি শুধু শুধু কষ্ট করছি বাট এটা অনেক হার্ড লাগতেছে আমাদের এটাই এত হার্ড ভাই তাইলে তখন কী হবে ও আরে সেটা আমি পারি নাই বাট ও একেবারেই পারি না আমি তারপর একটা সেভ করতে পারছিলাম আমার সেভ করতে থাকলে পারতেই হবে তাই কারণ ওইভাবে পারা লাগবে না আই থিঙ্ক এইবার কে জানে কী না কি হইতেছে আরে ভাই এটা মারতে পারতাম আমি সেবার ওর টাইম চলে আসছে আরে ব্রো তাড়াতাড়ি আয় ব্রো ও হুম 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 পারবি না তুই এই টাইমে এটা করতে নিচ্ছে সো এবার প্রতিদা লেজেন্ডের টাইম আপনার টাইম এটা ধরে ফেলবে ও ইয়েস সো আমি পেরে গেছি ভাই ইয়েস আমি উইন হয়ে গেছি না ইয়েস সো আমি উইন হয়ে গেছি ফাইনালি ফ্রি কিক্স স্ট্যাম্প ওকে ইউ উইন সো এই বেচারা হারছে বেচারা কষ্ট হইতেছে অনেক বেশি সো দেখতে পাইতেছে আমাদের 5450 টাকা হয়ে গেছে সো এই গেমটা প্লিজ খেললো তোমরা ইয়ার হ্যাঁ আমি কেমনি টালি পেয়ে গেছি ভাই 20000 টাকার এত 20000 ওয়েট আমি ঠিক দেখছি
ও মা, খুব 20,000 টাকার। একটু আগে প্রথম আমরা যখন খেলছিলাম তখন 4,000 থেকে মানে এই কয়টা ম্যাচে 20,000-এ চলে গেছে পুরা। সেবার আমরা ইটালির সাথে খেলবো, সোলের স্টার্ট। ও সরি, আমাদেরকে দেয় নাই খেলতে, আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম। তো আমার নিজের এসে 5,450-এর নাম খুশি হয়ে ভাবছি 20,000 টাকার খেলবো, আমি তো দিতেই পারবো না। যাই হোক, আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম, কিছু মনে করো না, খেলতে পারবো না এটা। অনলাইন আজকের ভিডিও গাইস কীরকম লাগছে গাইস কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড এটা ফুল স্ক্রিন ভিডিও নাও হতে পারে, কারণ এটা ভিডিওর সোজা হয়ে থাকে স্ক্রিনটা। সো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে এন্ড করতেছি গাইস। সো এই গেমটা একদম বেস্ট একটা গেম, আমি জানি না আমি কীভাবে মানে আমার ভিডিও দেখে বেস্ট লাগবে কি লাগবে না, বাট এটা অনেক মজার একটা গেম। সো গাইস, এটা ডাউনলোড করে নেন অ্যান্ড এনজয় করেন। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, অ্যান্ড বাই বাই। অ্যান্ড আমার আজকে আমার একটা শর্ট ভিডিও, সরি কালকে আমার শর্ট ভিডিও আসছে, কালকে নাকি এর আগের দিন জানি না আমি, বাট ওই শর্ট ভিডিওতে কয়েক ঘন্টা তার ভিতর 1.2K ভিউয়ার্স আছে। সো থ্যাংকস ফর সাপোর্ট। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, অ্যান্ড বাই বাই।